Hey guys, how are you? আশা করি সবাই ভালোই আছেন। সো আজকে আমাদের ফ্রি কোর্সের 5 নম্বর ক্লাস পার্ট 5। সো আমি আজকে ল্যান্ডিং পেজ বানানো দেখাবো হালকা। আর আজকে আপনাদের কিছু কোশ্চেনের অ্যানসার দেব। দেখা যায় যে এভরিডে তেই মানুষ এই কোশ্চেনগুলো করে, মানে প্রত্যেক দিনই দেখা যাচ্ছে যে ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে এই কোশ্চেনগুলো মানুষ করে। সো আজকে কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন, আমি কি এই কোর্স করে ইনকাম করতে পারবো? ভাইয়া, যদি ফার্স্টে আপনার মাথায় ইনকামের কথা চিন্তা করেন তাহলে দেখবেন আপনি কাজ শিখতে পারবেন না। আর কাজ যদি আপনি না শিখতে পারেন তাহলে ইনকাম কীভাবে করবেন আমাকে বুঝান। আপনি যদি কোনো দিকে স্কিল ডেভেলপ করেন তাহলে দেখা যাবে যে আপনি ইজিলি কাজ করতে পারবেন, আর্ন করতে পারবেন। আর যদি আপনি প্রথমে চিন্তা করেন যে না আমি আর্ন করব, তাহলে আপনি কাজটা ঠিকভাবে শিখতে পারবেন না। দেখা যাবে যে আপনি প্রথমে একটুখানি যাবেন, তারপরে ঝরে পড়ে যাবেন। সো ভাইয়া, আগে কাজটা শেখেন, যদি ইনকাম নাও করতে পারেন ক্ষতি তো নাই, তাই না? এই যুগে আপডেট থাকলেন, একটা কাজ আপনি শিখছেন, তো এটা তো অনেক বড় কিছু। আর কোনো কিছু শিখলে তো আপনার ই হয় না, আপনার তো ক্ষতি হবে না, তাই না? সো ভাই, আপনারা যারা চিন্তা করেন যে ইনকামের কথা, তারা প্রথমে যারা ইনকামের কথা চিন্তা করবেন তারা এই কোর্স করেন না ভাইয়া, তাহলে ভালো কিছু করতে পারবেন না। আর যদি ভালো কিছু করতে চান তাহলে আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন, ভালোভাবেই করেন, সবগুলো স্টেপ আপনি পার করেন, দেখবেন যে আপনি ইজিলি একসময় ইনকাম করতে পারতেছেন। কিন্তু এখন যদি আপনি ফার্স্টেই চিন্তা করেন যে না আমি ইনকাম করবো, কবে থেকে করব, আজকে আজকে থেকে শুরু করলাম, কয়দিন পরে করব, এগুলো চিন্তা করলে ভাইয়া তাহলে কোর্স করার দরকার নেই। আর সেকেন্ড কোশ্চেন, কত টাকা ইনকাম করতে পারবো? ভাইয়া, সেটা আমি কীভাবে বলবো? আমি তো রোবট না, কিংবা আমি জ্যোতিষীও না যে আপনি কত ইনকাম করতে পারবেন সেটা আমি বলতে পারবো। কারণ আপনার মেধা কতটুকু সেটা আমি জানি না, আপনার মেধার উপরে ইনকাম ডিপেন্ড। আপনি যদি কাজ ভালো পারেন তাহলে দেখবেন যে আপনি অনেক ইনকাম করতে পারতেছেন। আর যদি আপনি কাজ পারবেন না, একটুখানি বুঝেন না, তাহলে আপনি কীভাবে ইনকাম করবেন? পরে আমাকে বলবেন যে ইনকাম করতে পারতেছি না, আপনি একটা এমনি আমাদের সময় নষ্ট করছেন। ভাইয়া, এগুলো মানে চিন্তা ভাবনা না করে আপনি যদি কাজের দিকে মনোযোগ দেন তাহলে দেখা যাবে যে ইনকাম করতে পারবেন। সো ভাইয়া, যদি আপনার কোনো প্রবলেম থাকে আমাকে বলবেন, আর আমি আপনাদের সাপোর্ট দেব অল টাইম। আর থ্রি নাম্বার কোশ্চেন, ভাইয়া আমাকে একটু আলাদাভাবে শেখাবেন? ভাইয়া, এটা কোনোভাবেই পসিবল না, কারণ আমি যাদের শেখাবো সবাইকে একবার উন্মুক্ত পাবলিক, সবাইকে আমি শেখাবো আলাদাভাবে, আমি পার্সোনালি কাউকে শেখাবো না। আমি যা যা শেখাবো সবাইকে একসাথে নিয়ে শেখাবো। আর চতুর্থ নাম্বার কোশ্চেন, আপনি কত টাকা ইনকাম করছেন? ভাইয়া, আমি এক টাকাও যদি ইনকাম না করে থাকি তাতে তো কোনো প্রবলেম নাই, তাই না? আপনাদের তো আমি শিখাচ্ছি, আর আমি মাত্র কোর্স কমপ্লিট করছি, মাত্র 15 দিনও হয়ে যায়নি আমি কোর্স কমপ্লিট করছি। 10 দিনের কোর্স এক মাসে শিখাবে আমাকে, 15 দিনের মধ্যে আমি কমপ্লিট করছি, এক মাসও হয় নাই আমি কোর্সে ভর্তি হয়েছি। 17-18 দিন হয়েছে আমি কোর্সে ভর্তি হয়েছি, এই 17-18 দিনের মধ্যে আমার কোর্স কমপ্লিট, কারণ আমি একাই শিখছিলাম আর আমার সাথে একটা ভাই ছিল তুহিন ভাই, সো আমাদের অত সময় লাগেনি। আর ভাইয়া, কাজ দেবে কে? সেই জন্য তো আমি আপনাদের বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করালাম, তারাই কাজ দেবে, কাজ তো আর আমি দিতে পারবো। নিজের ভালো অফার, ভালো নিশ নিজেকে বের করে নিতে হবে। যদি আপনি আপনার অফার ঠিকভাবে বের করে নিতে পারেন তাহলে আপনি দেখা যাবে যে ওটা থেকে প্রফিট পাবেন। আর কাজ দেবে বিভিন্ন মার্কেট প্লেস, অ্যাডল্ট মিডিয়া, cpa.com, expertmovie.com, এগুলো cpa.lead, এগুলো থেকে আপনি কাজ নেবেন। আর আপনার আরেকটা কোশ্চেন হচ্ছে, আপনার সাথে কি কাজ করা যাবে? ভাইয়া, আমার সাথে কীভাবে কাজ করবেন? আমি তো থাকি অন্য জায়গায়, কিন্তু আমরা একটা টিম করতে পারি যে 10 জন ভালো পারবে, তাকে তাদের 10 জনকে নিয়ে আমি একটা টিম বানালাম, অনলাইনের মাধ্যমে স্কাইপে আমরা যোগাযোগ করলাম, আর দেখা যাবে যে আমরা 10 জন মিলে একটা ক্যাম্পেইন চালালাম, দেখা যাবে যে ভালো যে প্রফিট হবে আমরা ভাগাভাগি করে নিতে পারি, এটা করা যায়। কিন্তু
আমার সাথে যে একসাথে আপনি বসে কাজ করবেন সেরকম কোনো অ্যাবিলিটি আমার মানে নেই। আর ফ্রিতে কি শেখা যায় ভাইয়া? ফ্রিতে শেখা যায় কিনা আমি জানি না, তবে আমি যেভাবে শেখাচ্ছি হয়তো আপনার ক্যাপচার করতে কীরকম আমি সেটা বলতে পারবো না, কিন্তু যেভাবে আমি বুঝাইতেছি একেবারে আপনার ইজিলি সবার বোঝার মতো। কারণ একটা কোর্স করতে গেলে দেখা যায় তারা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, আমি ওরকম না, একেবারে ইজিলি বোঝানোর চেষ্টা করছি। তারপরে যদি বুঝতে না পারেন তাহলে আর কি বলবো, ফ্রিতে তাহলে শেখা যায় না, এটাই ধরে নেবেন। কিভাবে সবগুলো ভিডিও পাবো ভাইয়া? সবাই দেখা যায় যে একটা ভিডিও পাওয়ার পরে পার্ট 1-এর ভিডিও পাওয়ার পরে পার্ট 2-র ভিডিও পায় না, খুঁজে পায় না। দেখা যায় গ্রুপে অনেকগুলো ভিডিও ভিডিও দেয় মানুষ, ভিডিওগুলো পিছনে পড়ে যায়, সেই জন্য মানুষ খুঁজে পায় না। সেই জন্য আমি আমার চ্যানেলের লিঙ্ক দিয়েছিলাম যে এখানে গিয়ে আপনি খুঁজে নেবেন। কেউ কেউ দেখা যায় চ্যানেলের লিঙ্কে গিয়ে একটা ভিডিও পায়, তারপরে আপনার ওই ভিডিওর ভিতরে না গিয়েই বলে যে পার্ট 4-এর ভিডিও লিঙ্ক দেন। কেন ভাইয়া, আপনারা লিঙ্ক বের করে নিতে পারেন না? ধরেন যে শিখবো সবাই, আমার এই একটা ভিডিও আমি ওপেন করলাম, একটা লিঙ্ক দিলে এরকম আসবে। নেট খুবই স্লো, আমার ওয়াইফাই লাইন চলে গেছে। সো ভাইয়া এই যে এরকম আসবে। সো আপনারা শিখবো সবাই, এই আমার এইটা আপনার চ্যানেলের যে নেম আছে ওখানে ক্লিক করুন, শিখবো সবাই। তারপরে দেখবেন এরকম একটা চলে আসবে, এই যে এখানে সবগুলো ভিডিও দেওয়া আছে দেখেন, তখন আপনারা সবগুলোই দেখতে পারবেন। সো একটা লিঙ্ক দিলেই তো সবগুলো দেখা যায়, আপনারা মানে দেখা যায় যে পারে পারে লিঙ্ক চান, এরকম একটু বের করে নিজে খুঁজে নেবেন। আর আরেকটা কোশ্চেন হচ্ছে ভাইয়া, সবাই বলে যে আমার নাম্বার দেওয়া যাবে কিনা। ভাইয়া এটা একেবারে পসিবল না, আমার নাম্বার দেওয়া যাবে না, কারণ একজনকে নাম্বার দিলে তাহলে অন্য মানুষের সাথে তো বেমানি হয়ে গেল, তাই না? সবাই তো নাম্বার চায়, আমি যদি কাউকে পার্সোনালি একটা নাম্বার দিই তাহলে ওটা কিরকম হলো না, যে সবার সাথে আমি দুর্নীতি করলাম। সো ভাইয়া নাম্বার দিলে সবাইকে দিতে হবে, আর না দিলে কাউকে নয়। সো ভাইয়া এখন পসিবল না, আপনারা কাজ শিখে যান, তারপরে দেখা যাবে, তখন আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমি অবশ্যই নাম্বার দেবো। আর আজকে আমি ল্যান্ডিং পেজ বানানো শিখাবো, সিপিএ গ্রুপে অফার প্রমোশন ওগুলো তো আমি শিখিয়ে দিয়েছি, সো আপনারা তো ওগুলো পারেন। সো আজকে দেখা যাবে যে ল্যান্ডিং পেজটা যদি বানিয়ে দেখিয়ে দেয় তাহলে আপনারা দেখা যাবে যে ওই অফারটা নিয়ে লিঙ্ক বসাতে পারবেন। সো ভাইয়া আজকে আমি blogger.com-এ চলে যাব। আমরা আগে বলে নেই, আমরা যে ল্যান্ডিং পেজটা করবো ওটা blogger.com-এ, মানে ব্লগ সাইট থেকে, কারণ দেখা যাবে যে ডোমেইন অ্যান্ড হোস্টিং আমরা তো অনেকে আছে কিনতে পারি না, কারণ কস্ট 3,000 টাকা, 2,500 টাকা, 4,000, 5,000 টাকা পড়ে যায় শুধু ডোমেইন অ্যান্ড হোস্টিং কিনতে, কিন্তু blogger.com-এ একদম ফ্রি। কিন্তু এটাতে একটা প্রবলেম হচ্ছে, দেখা যাবে যে আমার যেরকম ল্যান্ডিং পেজ অফার অল জোন .blogspot.com, এই ব্লগ স্পট এটা থেকে যাবে, এটা আমরা সরাতে পারবো না। যদি আমাদের পেইড হতো তাহলে দেখা যেত যে আমরা এই offeralljohn.com এটা ইউজ করতে পারতাম। সো ভাইয়া ব্লগার আমরা চলে যাই, আজকে অ্যাকাউন্ট করি, কীভাবে ল্যান্ডিং পেজ বানাবো ওটা দেখি। blogger.com জি ভাই, ক্রিয়েট ইউর ব্লগ এখানে ক্লিক করবেন, তারপরে এখানে অন্য একটি অ্যাকাউন্ট ব্যবহার করুন, এখানে ক্লিক করবেন। আমি বাংলা বুঝি না, সেই জন্য ইংলিশ করে নেই, বাংলা হয়ে গেছে সো ইংলিশ করে নিলাম। অন্য একটি এই যে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে সিং ইন, আপনার যে যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছিলেন মানে বিভিন্ন মার্কেট প্লেসে, ওই ইমেলটা এখানে দিয়ে দেবেন। আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি, তারপরে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ইন্টারভিউর পাসওয়ার্ড, তারপরে নেক্সট।
তারপরে দেখবেন আপনাকে এরকম একটা দিয়েছে, প্রোফাইল দিয়েছে। সো আপনি এই জায়গায় এসে এই যে সুইস টু লিমিট ব্লগার প্রোফাইল এখানে ক্লিক করবেন, তারপরে ডিসপ্লে নেম, আর ডিসপ্লে নেম আপনি কি দিবেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি দিয়ে দিলাম মোহাম্মদ নাজিউর রহমান নেম। সো এটা সিলেক্ট করবে ডিসপ্লে নেম, কন্টিনিউ টু ব্লগ এখানে ক্লিক করলেন। তারপরে দেখবেন এরকম একটা পেজ চলে আসবে। পেজ চলে আসার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে যে ওয়েলকাম সেটিং রিডিং লিস্ট হেল্প, আপনারা এখানে কোনো জায়গায় কিছু করবেন না, ডাইরেক্ট এই যে ক্রিয়েট নিউ ব্লগ এখানে নিচে দেখবেন ক্রিয়েট নিউ ব্লগ এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে ধরেন আপনার অফারের নাম হচ্ছে অ্যামাজন গিফট কার্ড, তাহলে আমরা টাইটেল দিব এই যে ব্লগ ক্রিয়েট নিউ ব্লগ, মানে একটা ব্লগ সাইট আমরা খুলতেছি। সো এখানে আমরা টাইটেল দেব, যেই অফার নিয়ে কাজ করব সেই অফারের টাইটেল দেব, AMAZON অ্যামাজন GIFTCRD গিফট কার্ড, ধরেন $1000 দিয়ে দিলাম। তাহলে এখন অ্যাড্রেস মনে রাখবেন, এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার ব্লগের যে .com ই থাকে ওইটা, মানে আমার যেমন offerallzone.com ওরকম। সো আপনারা এখানে অ্যামাজন গিফট কার্ড, এখন অ্যামাজন রিলেটিভ আপনার দিতে হবে, এখানে অ্যাড্রেস দিতে হবে। তাহলে এখানে দিবেন সবসময় ছোটো হাতের AMAZON অ্যামাজন গিফট GIFT গিফট, আর তা এরকম দিলেন অ্যামাজন গিফট এই টাইটেলের সাথে মিলে যায় সেই জন্য এরকম দিবেন। দেখবেন যে এখানে সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, তার মানে এটা আপনার অনেকজন ইউজ করে। সো অ্যামাজন গিফট কার্ড আপনি এর পিছনে যদি একটা ডাবল অন বসিয়ে দেন তাহলে দেখেন এটা হয় কিনা, এটাও হয় না। তাহলে আপনি ধরেন 18 দিলেন, সো দেখেন এবার হয়েছে, এই যে এখানে দেখেন টিক চলে আসছে। তো অ্যামাজন গিফট 18.blogspot.com আপনার সাইটের নাম হয়ে গেল। সো এখান থেকে আপনি এই থিমে আসবেন, থিম থেকে আপনি এখানে নিচে আসবেন, একটু নিচে এসে যে সিম্পল আছে এখানে ক্লিক করুন, তারপরে ক্রিয়েট ব্লগ, দেখেন আপনার ব্লগ রেডি, আপনার ব্লগ রেডি। এখন এই যে ভিউ ব্লগ, এটা ভিউ করলে আপনার ব্লগটা কিরকম, আপনার ল্যান্ডিং পেজটা কিরকম ওটা দেখাবে। ভিউ ব্লগ এই যে কোনো পোস্ট নেই, আর আপনার এই যে আমার অ্যাবাউট মি নাজিউর রহমান মি। সো আমি যদি এটা না চাই যে এখানে শো করাবো না, সো এটা আমি এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে শো অ্যাবাউট মি এই টিকটা উঠিয়ে দিয়ে আমি সেভ করে দেবো, কিংবা এই যে আমি রিমুভ করে দেবো, রিমুভ করে দিলে এটা চলে যাবে। হ্যাঁ এখন রিলোড দিয়ে দেখি কি অবস্থা, হ্যাঁ দেখেন চলে গেছে। সো আমি এটা রাখবো না, কারণ এটা রাখলে অনেক প্রবলেম। সো এই যে অ্যামাজন গিফট কার্ড $1000। সো আমরা এখন হচ্ছে আমাদের ব্লগ সাইটটা ক্রিয়েট করব। এখন কিভাবে আপনার অফার নিয়ে আসবো সেটা আমাদের দেখাতে হবে। সো এই আমরা যাব হচ্ছে পোস্ট, তারপরে এই যে ক্রিয়েট এ নিউ পোস্ট এখানে আমরা ক্লিক করব। আর এই যে এখানে দেখে নিন ভিউ ব্লগ, এখানে আপনার যদি 10টা অ্যাকাউন্ট ব্লগ থাকে আপনি এখানে 100টা 1000টা অ্যাকাউন্ট করতে পারবেন, মানে এই ইমেইলে আন্ডারে অনেকগুলো ল্যান্ডিং পেজ বানাতে পারবেন, কোনো প্রবলেম নাই। যে নিউ ব্লগে ক্লিক করে আপনারা নতুন করে আরেকটা বানাবেন এই একই ইমেইলের মধ্যে, সো আপনারা এরকম করতে পারেন। সো এখন পোস্ট দিতে হবে, মানে ল্যান্ডিং পেজ বানাতে হবে। সো আমরা ওইভাবে এখন করব, যেহেতু অফার নিয়ে আসতে হবে তাহলে আমরা সিপিএ গ্রিপে চলে যাব। CPA Grip.com আমরা এখানে আমাদের অ্যাকাউন্টটা ই করে নেব, লগ ইন করে নেব। তারপরে এরকম চলে আসবে ড্যাশবোর্ডে। সো আমরা যে অফার ধরেন আমি এমনি একটা অফার নিয়ে
এখন দেখাবো, কারণ অফার সিলেক্ট করা এখন অনেক বড় ভিডিও হয়ে যাবে। সো অফার তো আমি কিভাবে সিলেকশন করতে হয় ওটা দেখিয়ে দিয়েছিলাম, সো আপনারা ওইভাবে সিলেকশন করে নেবেন। দেখি ইউএস এর কোনটা আছে, এই যে টেক দ্য সার্ভে নাও, এটা না। আচ্ছা, আমরা যেহেতু অ্যামাজন নিয়ে গিফট কার্ড বানিয়েছি, সো অ্যামাজন রিলেটেড আমরা একটা অফার নেব। অ্যামাজন, এখানে একটা অ্যামাজনের অফার ছিল, অফারটা আমি দেখতে পারছি না। মনে হয় অফারটা আপনার তাদের ই হয়ে গেছে, মানে সময় শেষ হয়ে গেছে, সেই জন্য অফারটা চলে গেছে। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে একটা অফার নিই। এই যে গেট 1000 ডিসনে ভ্যাকেশনস গিফট অফ কার্ড, এটা আমরা নিলাম। এখান থেকে আমরা এই যে এই লিঙ্ক নেব, এই লিঙ্কটা এখান থেকে এই পর্যন্ত কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি কিন্তু এটা অফার, আমি ভালো অফার সেটা বলি নাই, কারণ আমি এমনি একটা অফার নিয়ে আপনাদের শুধু ব্লগারটা বানানো শিখিয়ে দিয়েছি আর কি। আর আপনারা তো সবাই অফার কোনটা ভালো সিলেকশন করেছেনই, আমাকে কেউ জানাননি যে ভাইয়া অফারটা কেমন হলো একটু দেখবেন, জানাননি। সো আপনারা আপনাদের ভালো অনুযায়ী অফার সিলেক্ট করবেন, যেভাবে আমি বুঝিয়ে দিয়েছিলাম ওইভাবে সিলেক্ট করে নিয়ে ই করবেন। সো আপনারা যে ব্লগে যাবেন, ব্লগে গিয়ে এই যে পোস্ট, পোস্টে যাবেন, তারপরে যে নিউ পোস্ট কিংবা ক্রিয়েট নিউ পোস্ট যে কোনো একটা ক্লিক করলে হবে। যে নিউ পোস্টে ক্লিক করলাম, এখন এরকম একটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটা ই চলে আসবে। সো এটা সম্পূর্ণ ইজি, আপনারা একবার ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। সো এখন আমাদের নিতে হবে কি, একটা পিকচার, ওই রিলেটেড একটা পিকচার নিতে হবে। সো আমাদের অফারটা ছিল ডিসনে ভ্যাকেশন গিফট কার্ড। সো আমরা এই লিঙ্কটা একটু কপি করে নেব। কপি করে নিয়ে আমরা এটা গুগলে সার্চ দেব, একটা পিকচার নেব আর কি। এই যে ডিসনে ভ্যাকেশন গিফট কার্ড, ধরেন আমি এই ফার্স্টে যেটা আছে এটাই নিব, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা লোডিং হবে, লোডিং হওয়ার পরে এখানে যে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে যে দেখবেন যে এরকম একটা আসবে, চলে আসবে। সো দেখা যাবে যে আপনি এখান থেকে এই যে কপি ইমেজ অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেস ভালোভাবে দেখেন, কপি ইমেজ অ্যাড্রেস এখান থেকে কপি করে নিলেন। তারপরে আপনি আপনার ব্লগে চলে গেলেন, চলে গিয়ে এই পোস্টের এই জায়গায় এই যে একটা আছে আপনার, এই যে ইমেজ আইকন আছে, ইনসার্ট ইমেজ, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনি যে ফ্রম এ ইউআরএল এখানে ক্লিক করবেন, তারপর আপনি এখানে লিঙ্কটা বসিয়ে দেবেন, যে লিঙ্কটা আপনি কপি করেছিলেন, দেখবেন অটোমেটিকলি এটা চলে আসবে। সো আপনি অ্যাড সিলেক্ট এখানে ক্লিক করবেন, দেখবেন এই যে এখানে আপনি চলে আসছে। সো আপনি এখন এটা করবেন, যদি আপনার আরও স্মল লাগে স্মল করে নেবেন, মিডিয়াম লাগলে এখানে মিডিয়াম করে নেবেন, আর আরও বড় লাগলে বড় করে নেবেন। সো মিডিয়াম রাখা ভালো, মিডিয়াম রাখলেন, তারপরে আপনি এটা একটু নিচে নামান, আর এখানে আপনি অ্যামাজন গিফট কার্ড টাইটেলটা লিখে দিন, আর পোস্ট টাইটেল এখানে আপনি টাইটেল লিখবেন অ্যামাজন, মানে আপনার যে রিলেটেড অফার থাকবে সেটা আপনি দিবেন। এটা অ্যামাজন না, আমি আপনাদের দেখানোর জন্যই করছি, এটা ডিসনে গিফট কার্ড, আমি এখানে ডিসনে গিফট কার্ড দিতে পারি, ডিসনে গিফট কার্ড $100। আচ্ছা $100 দিলাম আপনাদের বোঝানোর জন্য। সো আপনারা এই লেখাটা আবার কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন, দেখেন ইমেজের তুলনায় আপনার
দেখা যাচ্ছে যে ইমেজের তুলনায় আপনার লেখাটা অনেক ছোট। সো আপনি লেখা বড় করার জন্য লেখা এইভাবে মার্ক করে নেবেন। তারপরে আপনি যে ফন্টে যাবেন, তারপরে যাবেন ফন্টে গিয়ে যে এরিয়াল দিয়ে দিবেন, তারপরে আপনি এই যে টেক্স এই টি চিহ্নটায় যাবেন, তারপরে লার্জেস্ট এটা করে দেবেন, দেখেন অনেক বড় হয়ে গেছে। সো এইভাবে আপনারা ই করে নেবেন, ডিসনেপ গিফট কার্ড এটাই। আর এখন হচ্ছে এখানে অনেক লেখা থাকে, আপনারা লিখে নেবেন, কারণ লেখা তো আর আমি আপনার ই করতে পারি না, সো বলে দিতে পারি না, আপনারা লিখে নেবেন। ধরেন লিখবেন যে আপনারা এরকম যদি এই গিফট ই গিফট কার্ড পেতে চান তাহলে আপনাদের ইমেল সাবমিট করুন, এরকম আর কি কিছু আর কি। আর ওরকম না দিলেও যদি আপনি কোনো ওয়ে খুঁজে না পান তাহলে ডাইরেক্ট আপনি গুগলে চলে যান। গুগলে গিয়ে এই যে ডিসনেপ গিফট কার্ড দিয়ে সার্চ দেবেন, তারপরে এই যে ফার্স্টে যেটুকু লাইন আসছে আমরা ওইটুকু লাইন ধরেন কপি করে নিলাম, এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা কিংবা এটা নিলাম না, আমরা অন্য একটা কপি করে নিব। সো এই যে শপ ডিসনে ডট কম হ্যাজ বিন এত কে ভিজিটেড, না এটা আমরা নেব না। দ্য ডিসনে গিফট কার্ড ক্যান বি ইউজড, না এটা আমরা নেব, এইটুকু আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা আমাদের ব্লগে গেলাম ওই পোস্টে, তারপর আমরা এখানে পেস্ট করে নিলাম। তো লেখা একটু ছোট মনে হচ্ছে, সো আমি বলে দিয়েছিলাম যে আপনারা লেখায় যে এরকম সিলেক্ট করে এই যে টিতে গিয়ে একটু লার্জ করে দিলেন, দেখেন অনেক বড় হয়ে গেছে, এত বড় ভালো না, নর্মালে আমি রেখে দিই, সো এটা ভালো। তারপরে এখানে আপনারা একটা ই আইকন ধরেন, একটা আইকন আপনি সিলেক্ট করবেন, মানে কন্টিনিউ, আপনি কন্টিনিউ ক্লিক করতে বললেন, যে কন্টিনিউ ক্লিক করলে আপনার ওই ই পেয়ে যাবেন, মানে ডলার পেয়ে যাবেন। সো ভাইয়া ওইটা সিলেক্ট করার জন্য আবার আমরা গেলাম আপনার গুগলে, তো এখানে লিখব কন্টিনিউ বাটন ইএনজি, কন্টিনিউ বাটন পিএনজি, দেখবেন যে এখানে অনেক কন্টিনিউ বাটন চলে আসছে, ছবিতে গেলাম। সো এই যে ধরেন আমি এটাই নিব, কন্টিনিউ বাটন পিএনজি, আবার আমি এই যে রাইট ক্লিক করে এই যে আপনার কপি ইমেজ অ্যাড্রেস ক্লিক করে নিলাম, তারপরে আপনি আবার এখানে যাবেন, এই ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পরে ফ্রম ইউআরএল এখানে আপনি আবার লিঙ্কটা বসাই দেবেন। সো এই যে আবার চলে আসবে অটোমেটিকলি, এখানে চলে আসবে, হ্যাঁ চলে আসছে। তারপরে যে অ্যাড সিলেক্টেড এখানে ক্লিক করুন, দেখেন এখানে চলে আসছে। সো এটা যদি আপনার স্মল করতে চান করতে পারবেন, স্মল করে নিলেন, আর তারপরে আপনি যদি এটা একটু নিচে নামাতে চান এখানে একটু ক্লিক করে তারপরে ইন্টার চাপ দিন, দেখবেন অটোমেটিকলি নিচে চলে আসছে। এখন মেন বিষয় হচ্ছে লিঙ্ক বসানো, তো লিঙ্ক আপনি কীভাবে বসাবেন, আমরা তো লিঙ্ক কপি করে নিয়েছিলাম সিপিএ ক্লিপে, লিঙ্কের জন্য আমরা এই অফারটাতে ক্লিক করব। তারপরে এই HTTPS থেকে শুরু করে এই যে 123.14 ট্র্যাকিং আইডি এই পর্যন্ত আমরা নেব, নেওয়ার পরে আমরা এখান থেকে কপি করে নেব লিঙ্কটা, তারপরে আমরা আমাদের পোস্টে যাব। সো আমি চাচ্ছি যে এই প্রথম যে আপনার টাইটেলটা আছে এর মধ্যে লিঙ্ক দিতে, সো এটা আমি এইভাবে মার্ক করে নিলাম, তারপরে যে লিঙ্কে আমি ক্লিক করলাম, তারপরে এই যে এখানে টু হট ইউআরএল শুড দিস লিঙ্ক গো, এখানে আমি লিঙ্কটা বসিয়ে দিলাম, তারপর আমি ওকে করলাম, লিঙ্ক বসে গেছে, দেখেন এটা এখন অন্যরকম কালার হয়ে গেছে, নীল কালার হয়ে গেছে। তারপরে আমি ইমেজের মধ্যে লিঙ্ক বসাবো, ইমেজের উপরে ক্লিক করলাম, ক্লিক করে যে লিঙ্কে আমি ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করার পরে আবার এরকম চলে আসলো। সো আমি আবার এর মধ্যে লিঙ্কটা পেস্ট করে দেবো, তারপরে ওকে, এটার মধ্যে লিঙ্ক বসে গেছে। তারপরে আমি চাইলাম যে এই দ্য ডিসনে গিফট কার্ড এখানে আমি লিঙ্ক বসাবো, সো এখানে আমি ডিসনে গিফট কার্ড সিলেক্ট করলাম, তারপরে লিঙ্কে গেলাম, তারপরে আমি আবার এই লিঙ্কটা এর মধ্যে পেস্ট করে দিলাম, তারপরে ওকে, সরি, তারপরে
এটা লিংক বসে এসে তারপর আমি এই যে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে মানে কন্টিনিউ বাটনে এটা তো পিএনজি এখানে আবার আমি লিংকে ক্লিক করব এখানে ক্লিক করে লিংকে ক্লিক করে আবার আমি এর মধ্যে আপনার লিংকটা বসিয়ে দেব তারপর আমি আবার ওকে করে দেব এটার মধ্যে লিংক বসে গেছে তারপরে আমরা পাবলিশ করব যেহেতু এটা কমপ্লিট সো পাবলিশ করব আর আপনারা চাইলে আরও লিঙ্ক বসাতে পারেন কিন্তু বেশি লিঙ্ক বসাবেন না বেশি লিঙ্ক বসালেই প্রবলেম সো আমরা কয়টা লিঙ্ক বসালাম টাইটেলে বসালাম ইমেজে বসালাম ডিসনে গিফট কার্ডে বসালাম কন্টিনিউ বসালাম সো পাবলিশ করে দিলাম তারপরে এই ভিউ ব্লগে আপনারা ক্লিক করবেন দেখবেন যে একটা এই যে চলে আসছে অ্যামাজন গিফট কার্ড এত ডলার ডিসনে গিফট কার্ড এত এত সো এই যে দ্য ডিসনে গিফট কার্ডে যে এখানে ক্লিক করলে দেখেন এই যে এখানে একটা লিঙ্ক চলে আসবে এখানে দেখবেন আমি এর উপরে আপনার চেক করার সময় এই যে এখানে ক্লিক করবেন আর দেখবেন এখান থেকে কোনো লিঙ্ক আসে কি না দেখেন লিঙ্ক চলে আসছে সো এটা হয়ে গেছে তারপরে এখানে আপনি দেখেন এখানে আমি মাউস রাখলাম লিঙ্ক চলে আসছে তারপরে এখানে মাউস রাখলাম লিঙ্ক চলে আসছে এখানে রাখলে নাই তারপরে আপনি এখানে রাখলে চলে আসছে সো বুঝে গেছেন আশা করি সো এভাবে আপনারা করবেন আর কি আর তারপরে দেখেন এই যে এরকম চলে আসবে আপনার ল্যান্ডিং পেজ রেডি এই ল্যান্ডিং পেজে আপনারা আজকে এর মধ্যে কমপ্লিট করে নেবেন আর যেভাবে বলেছি ওইভাবে করবেন আর কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন আর যদি আপনারা ভিডিও কেউ গ্রুপে না খুঁজে পান তাহলে আমার চ্যানেলে যাবেন চ্যানেলে গিয়ে আমাকে কমেন্ট করবেন তাহলে দেখা যাবে যে আমি যদি অনলাইনে থাকি তাহলে আপনাদেরকে আমি রিপ্লাই দিতে পারবো আর আপনারা এইভাবে করতে থাকুন আর কোনো প্রবলেম হলে জানান আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফেজ